রাজধানীর শিল্পকলায় অনুষ্ঠিত হলো ধ্রুপদী গিটার কনসার্ট। সন্ধ্যায় আলিয়স ফ্রোসেজের আয়োজনে গিটারের সুর তোলেন পদকপ্রাপ্ত ফরাসি গিটার বাদক তিব্বে কোঁবা। শিল্পীর পরিবেশনা উপভোগ করে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন, আর শিল্পী জানালেন বাংলাদেশে তার ভালো লাগার কথা। তারেক শিকদারের প্রতিবেদন। হেমন্তের শিল্পকলায় শ্রোতারা পেল এক অন্যরকম সুর, যে সুর ছুঁয়ে গেল গভীর হৃদয়, দোলা দিয়ে গেল সুরপ্রিয় শ্রোতাদের। সুরের এই জাদুকর ফরাসি গিটারিস্ট তিব্বে কোঁবা পৃথিবীর একমাত্র গিটারিস্ট হিসাবে 13টি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই শিল্পী এ পর্যন্ত 120টি দেশে 1000-এর মতো একক পরিবেশনায় অংশ নেন। এবার ঢাকা মাতালেন তিনি। সিম্পল একটা গিটারে যে এত ভালো ব্যঞ্জনা তৈরি করা যায়, এটা আসলে না শুনলে বোঝা যেত। ক্লাসিক্যাল গিটার চর্চাটা আমি মনে করি যে আরো ইয়াং জেনারেশন অনেক ইন্সপায়ার্ড হবে এটা দেখে। অনুষ্ঠানের শেষের দিকে ছিল বাঁশি বাদক কাজী আব্দুল হাকিম সহ গিটার আর বাঁশির যুগল পরিবেশনা। শিল্পী জানালেন এদেশে তার ভালো লাগার কথা, সুযোগ পেলে আবারও আসতে চান এই দেশে। বাংলাদেশের সফরটি সংক্ষিপ্ত হলেও আমি খুবই আনন্দিত। গিটার বাজিয়ে শ্রোতাদের দারুণ সাড়া পেয়েছি। এই শহরটি ঘুরে দেখার ইচ্ছা আছে। তার জল তরঙ্গিত শ্রুতি মধুর পরিবেশনা ছুঁয়ে যায় দর্শক হৃদয়। এই রেশ থেকে যাবে বহুদিন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।